আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকল ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আপনারা লাগি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো গত কয়েকদিন ধরে আপনারা সিলেটের ভিডিও দেখছেন, আমার বড় ভাইয়ে সিলেট থাকি, আপনারা চাহবাগান ও অন্যান্য জায়গার যেগুলো আছে যে বাজারে ভিডিওগুলো দেখাইছেন। তো আজকে আমি আইছি আপনারা গ্রামের সুন্দর দৃশ্যগুলো দেখাইবার লাগি। গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে, যারা প্রবাসী সকল আছেন জানি আমরা, আপনারা আমরা ভিডিও দেখুন, আপনারা আনন্দে দেওয়ার লাগি। আমরা প্রতিনিয়ত গ্রামের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো বিগত কতদিন আমি আবারও হয়েছিলাম হয়েরাম যে সিলেটের ভিডিওগুলো দেখছিল আপনারা, আপনারা ভালো লাগছে। আবার আইসি আমরা আলাউদ্দিন স্যার লাউজারের খেতিতে, ওই দেখতে পারা লাউ খুব সুন্দর। তো দেখতে পারা মানে অনেক লাউ লাগছে, এবার ছুটো রয়েছে, বেশি দিন লাগতো না, বড়ই দিব, তারপরে বালা পড়লো না। আর এখান থেকে আমরা লাউ নিয়ে খাই, দেখতে পারা খুব সুন্দর, মজাও লাগে খাইতে লাউ দিয়ে আর বড় মাছের কল্লা দি, বেশিরভাগ রু মাছের কল্লা দিয়ে খাইতে মজা লাগে, আর শোল মাছ দিয়েও খাওয়া যায়। তো দেখতে পারা আরও কলি আইছে, লাউর কলি। তো আপনারা আরও দেখাইম, আপনারা লগে তা হোক, আমরা সবসময় আপনারা দেখাইম। আর এটাই লেগে লাইফ আটা দিই আর সেই মাছ দিয়ে চাটনি খাওয়া হয়, আর সিলেটের মাঝে এটা জনপ্রিয় খানি, এটা বেশিরভাগ গ্রাম অঞ্চলে মাঝে খাই। তারা এই শীতের মৌসুমে খাইতে মজা লাগে, এ সময় খাল বিল হিসেবে হইব। তো সময় আপনারা দেখবেন, আপনারা আপনারা দেখাইম অবশ্যই ভিডিও এগুলা, যে লাইফ আটা দিয়ে আর সেই মাছ দিয়ে চাটনি করে খাওয়ানি হয়। ওই দেখতে পারে আর একটা বড় লাউজার, আর আপনার মানে উড়ি যা দেখা যাবো আপনার লগে তা হোক। আর ওই দেখতে পারা লাউ খলিও কল আইছে, এগুলা লাউ ধরবো, ওই দেখতে পারি এটা ফুল ফুটছে। নতুন টেমেটো ধরছে, ওই দেখতে পারে টেমেটো আইছে খুব সুন্দর, টেমেটো দিয়ে খাইতে ভালো লাগে টেমেটোটা। আরও দেখবো আপনারা এই খলিও কল আইছে, বুঝলে গা টেমেটোর গাছের খলি যেটা ফুল ধরছে এটার মাঝে টেমেটো ধরবো। আর মানে আপনারা দেখাই মৌরি গাছটা দেখাই আপনারা লগে থাকবা। আর ওইদিকে আছে আরও টেমেটোর গাছ আছে। তো দর্শক মণ্ডলী, ও দেখা উড়ি গাছ শিং মাছ দিই, যেটা আমরা কই হিং হিং মাছ, খাইতে খুব মজা লাগে, আর গোয়াল দিয়েও খাইতে মজা লাগে। চলে অনেক তো গোয়াল নাই, আর ও যেসব গাছ গেটটা সেই গোয়াল পাওয়া যায়, তো ওই সময় আমরা খাই অনেক মজা লাগবো। ও দেখছো ওরা খুব সুন্দর উড়ে আইছে। এখানে প্রতিনিয়ত আমরা আপনারা গ্রামের ভিডিও দেওয়ার লাগে, আমরা এইগুলো দৃশ্যকল দেখাই, যেগুলো বর্তমান অবস্থা আপনারা দেখতে পারবেন। আর ও দেখতে পারা এটা রাখা হয়েছে, যে ফুকা মাখর আইয়া এটার মাঝে আমায় মরতে পারে, ওই দেখতে পারে অনেক ফুকা মাখর, এটার মাঝে একটু মিঠা দিয়া, এটার মাঝে মিঠা আর কি ওটার কারণে আইয়া ফুকা মাখর খারাইয়া করে এটা ভাঙ্গি গেছে। তো দেখতে পারা দর্শক খুব সুন্দর লাগে রে, ক্যামেরার ভিউটা আইছে, আর ফুলগুলা দেখতে খুব সুন্দর লাগে, উড়ি গাছের ফুল, এটা শিম গাছ পাওয়া আমরা উড়ি কই সিলেট এরিয়া। আর জানি না অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ কিতা কই না, আমরা কিতা কইতাম বুঝছেন না নি। আর ওই লাগা এটা কিতা এটাই যা উড়ি, আমি বুঝছিলাম আর কোনটা বুঝছেন না। তো বর্তমানে আছি আমরা বন্ধর মাঝে, মানে বুড়ো খেত করার লাগি, যেমন আলু বা হয়েছে, মানে আপনারা গুড়া গুড়া দেখাইমু। ও দেখতে পারে আমরা দাদা ওখানে ওখানে খাম করা, তাই দেখি আমরা দেখাই আনবো আপনারা, আপনারা আমরা লগে থাকবা। তাহলে দেখতে পারা এখানেও আমরা মাদ্রাসা হইতো, আপনারা দেখাইছিলাম এই জায়গাটা, এই জায়গাটা শুধু মানে মাটি আসিনি খেলাধুলা করতে পড়তে, তার এখানে মানে বর্তমানে মাদ্রাসা করা হইল খাম চলে, আপনারা দার গিয়ে আমরা দেখাই আনবো অবশ্য আপনারা লগে থাকবো। দেখতে পারা দর্শক মন্ডলী আপনারা খারাইল দেবো এর দাদা, খারাইল নানি দিরাই, এ খারাইল দিরাই নানি ঠে, ও রোয়া কোন দিন রই ভাই, রোয়া রোয়া কোন মাসে রই ভাই, 10 দিন
তো দর্শক মন্ডলী, আপনারা আমরা দেখাইমু জালাফুরার ভিডিও অবশ্যই দেখবা। আপনারা গতবারও আমি দেখাইছিলাম, তো দেখতে পারে আইল খাতরা দেখায় দর্শক মন্ডলী দেখা। আমরা এই বন্ধের সব বুড়ো খেতের জমি, তো ওইগুলা এক সময় এবার ডুবি দিব পানি হয়ে গেলে। দেখি দেখি কোনো দাওয়া ধরে তালি তা বোন যা করি, হ্যাঁ তুমি কই কেন ওর দিবার আসে তুই কার ও খালি ওখান নি ওই ওখান আর গাত খান ও গাত ও দাদা আলা তুমি কোন দিন ভালো ভাইতে আরই ভাই আসা তো ওরাম সামনে ঘরে দালা উঠতাম ও আমরা তাই মনে দেখাত না গিয়ে আচ্ছা তো দেখতে পারে আমরা সম্পূর্ণ বনের ধান খাটিয়া শেষ আমন আর অনেক তোর আর হইছে তোর ভালো আছো নি ধান খাটাই নি না কোনো আনো সামনে খানা নি কই কে করছিল এবার কই কে করছিল সাত কি আর সাত কি আর এবার হইছে না ধান তো দেখতে পারে ওই এক দেরিকার নানি ওই এক জমিন আর একটা জমিন রয়েছে ধান কাটার বাকি আর নাই আমরা এই বন্ধুর মাঝে। তো আপনার অবশ্যই লাগে থাকবে আমরা সম্পূর্ণ দৃশ্যগুলো আপনারা দেখাই গ্রামের দৃশ্যগুলো ওইগুলো প্রতিনিয়ত আমি আপনারা দেখাই। ও দশটা বেলা ধান খাইছে তো হয়েছে ধানের মুসুই আমরা কোন সময় লাগছিল ধান হাটাত গন্ডরা কত আন হাটছো আপনার এখানে পুরো তিনটে খেলা আছে মিনিবার খেলা ফুটবল খেলা এখানে খেলা শুরু হয়েছে পুরো তিনটে খেলা হেরো দেখতে পারো এগুলো গ্রামের খুব সুন্দর দৃশ্য আগে আপনার একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছিলাম তো আপনারা আমরা আপনার এই গ্রামের পশ্চিম সাইডের যেগুলো দৃশ্য আছে ওগুলো আপনারা দেখেন যেগুলো আপনারা দেখানি হয়েছে না তো দেখতে পারেন আমরা বাড়ির গরুর ভিডিও আপনারা দেখাইমু এনে দেখতে পারো একটা কুত্তা মনে হয় পানি খাইল কুকুর আর এখানে আছে দুইটা সোনালি মুরগা এখানে আপনার বিচার মায়া দেখাইলাম না আসলে এখানে যাওয়া যায় নাই বাইদি রাস্তা নাই আর এখানে আছে তা মুরগ কখল দেশি মুরগ আইটি লাগা খেরের বুলা কেন খেয়ে রাখা হয় দেখতে পারবে